সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে এবং বেল আইকনে ক্লিক করুন আমাদের লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এই চ্যানেলে বাংলাদেশের সকল প্রকার খবর খবর প্রকাশ করা হয় বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলি আপনি যদি বাংলাদেশের একজন চাকুরি প্রার্থী হয়ে থাকেন তাহলে এই চ্যানেলের নিচে সাবস্ক্রাইব লেখে একটি লাল বাটন পাবেন ওইখানে চেপে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকন আছে ওইখানে চেপে ক্লিক করে রাখবেন তাহলে সবার আগে আমাদের ভিডিওগুলো পেয়ে যাবেন বন্ধুরা এখন যে সার্কুলার টেনে হাজির হয়েছি সেটি হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পরিকল্পনা মন্ত্রণালয় পরিকল্পনা বিভাগ প্রশাসন অধি শাখা তিন শেরে বাংলানগর ঢাকা বারোশো সাত অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া আছে এখানে ডাব্লু 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 ডট পিএলএন ডিআইভি ডট জি ডট বিডি এখানে গিয়েও আপনারা বিস্তারিত জানতে পারবেন তো এখানে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তেরোই আগস্ট দু হাজার তারিখে তো পরিকল্পনা বিভাগের রাজস্ব ভুক্ত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের জন্য নিম্নবন্ধিত শর্ত সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দর্ক স্থাপন করা যাচ্ছে তবে পূরণযোগ্য পদের নাম শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য তথ্যের বিবরণ নিম্নে দেওয়া হল এখানে পদের নাম দেওয়া আছে পদের সংখ্যা দেওয়া আছে এখানে বেতন স্কেল দেওয়া আছে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা দেওয়া আছে আর এখানে যে সকল প্রার্থীগণ আবেদন করতে পারবেন মানে আপনার যে সকল প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন তাদের নাম উল্লেখ করা এখানে সেই সকল জেলার নাম উল্লেখ করা আছে তো এক নম্বর আছে সাত ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা একত্রিশটি তো এক নম্বরে ষাট কম মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদসংখ্যে একত্রিশটি তো বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এখানে শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সম্মানের ডিগ্রি হতে হবে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং বাংলা ও ইংরেজি লিপিতে প্রতি মিনিটে যথাক্রমে পঁয়তাল্লিশ ও সত্তর শব্দ গতি সম্পন্ন থাকতে হবে বাংলা ও ইংরেজি কম্পিউটার টাইপে যথাক্রমে প্রতি মিনিট পঁচিশ ও তিরিশ শব্দ গতি সম্পন্ন থাকতে হবে তখন কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনা দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে যে সকল প্রার্থীগণ আবেদন করতে পারবেন তাদের নাম বলে দিচ্ছি নরসিংদী রাজবাড়ি সরিয়াদপুর টাঙ্গাইল নেত্রকোনা কুড়িগ্রাম মেহেরপুর ভোলা ঝালকাঠি ও হবিগঞ্জ জেলা ব্যতীত অন্য সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন শুধু নরসিংদী রাজবাড়ী শরীয়তপুর টাঙ্গাইল নেত্রকোনা কুড়িগ্রাম মেহেরপুর ভোলা ঝালুকাটি ও হবিগঞ্জ জেলা ব্যতীত অন্য সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো এই জেলাগুলো ব্যতীত আপনারা সকল জেলা প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন তবে সকল জেলা এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীগণ আবেদন করতে পারবেন দুই নম্বর আছে ষাট মুদ্রাঘরিক কাম কম্পিউটার অপারেটার এখানে পথ সংখ্যা নয়টি বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা তো এখানে যোগ্যতা শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সম্মানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার প্রাপ্ত হতে হবে এবং বাংলা ও ইংরেজি লিপিতে প্রতি মিনিটে যথাক্রমে পঁয়তাল্লিশ ও সত্তর শব্দ গতি সম্পন্ন থাকতে হবে বাংলা ও ইংরেজি কম্পিউটার টাইপে যথাক্রমে প্রতি মিনিটে পঁচিশ ও তিরিশ শব্দ গতি সম্পন্ন থাকতে হবে তো এখানে কম্পিউটার ওয়ার্ড ওয়ার্ডপেসিং ডাটা এন্ট্রি সহ আপনার ইমেল ও ফ্যাক্স পরিচালনা দক্ষতা থাকতে হবে তো এখানে ঢাকা জামালপুর টাঙ্গাইল ফরিদপুর শরিয়তপুর মানিকগঞ্জ রাজবাড়ি চাঁদপুর নাটোর সিরাজগঞ্জ রংপুর কুড়িগ্রাম গাইবান্ধা খুলনা বাগেরহাট সাতক্ষীরা মাগুরা নড়াইল মেহেরপুর বরিশাল ঝালুকাঠি ও হবিগঞ্জ জেলা ব্যতীত অন্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো সকল জেলার শুধুমাত্র মুক্তিযুদ্ধ কোঠার অধিকার প্রাপ্তি আবেদন করতে পারেন মানে সকল জেলার মুক্তিযুদ্ধ কোঠারা আপনারা এখানে আবেদন করতে পারবেন এখানে তিন নম্বর আছে তিন নম্বর আছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মুদ্রাক্ষরিক এই যে তিন নম্বর এখানে এখানে পথ সংখ্যা চারটি তো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে চারটি পদ সংখ্যা এখানে বেতন ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এসএসসি বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আপনারা আবেদন করতে পারবেন কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং বাংলা ও ইংরেজি কম্পিউটার টাইপে যথাক্রমে প্রতি মিনিটে বিশ ও বিশ শব্দ গতি সম্পন্ন থাকতে হবে এখানে যে সকল প্রার্থীগণ আবেদন করতে পারবেন না তাদের নাম এখানে ময়মনসিংহ বিভাগ ময়মনসিংহ বিভাগ খুলনা বিভাগ বৈশাখ বিভাগ নারায়ণগঞ্জ জেলা চট্টগ্রাম জেলা ব্রাহ্মণবাড়িয়া জেলা নওগাঁ জেলা ব্যতীত অন্য সকল বিভাগ ও জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন তবে সকল জেলার এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীগণ আবেদন করতে পারবেন চার নম্বর আছে ক্যাটালগার পথ সংখ্যা একটি এখানে বেতন ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড ছিল এখানে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি সহ কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগারের ব্যবস্থাপনা বিষয়ে সার্টিফিকেট কোর্সে উত্তীর্ণ লাইব্রেরি সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে এখানে রাজশাহী বিভাগ ব্যতীত উন্নয়ন সকল বিভাগের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তবে সকল জেলায় ইতিম শারীরিক প্রতিবন্ধী প্রার্থীগণ আবেদন করতে পারবেন পাঁচ নম্বর হচ্ছে ট্রেডার এখানে পদ সংখ্যা দুইটি বেতন ন তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড ষোলো এখানে সরকার কর্তৃক অনুমোদিত কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে সিভিল ড্রাফটিং এ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভকেশনালে উত্তীর্ণ অথবা সিভিল ড্রাফটিং এ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা ভকেশনালে উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে দুই বছরে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তো এখানে সকল বিভাগের সকল জেলা প্রার্থীগুলো আবেদন করতে পারবেন ছয় নম্বর হচ্ছে সফটওয়্যার সাত সফটওয়্যার এখানে একটি পথ সংখ্যা আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে তথ্য বিজ্ঞান ও গ্রন্থগার ব্যবস্থাপনা বিষয়ে সার্টিফিকেট কোর্সে উত্তীর্ণ হতে হবে তাহলে সকল বিভাগের সকল জেলা প্রার্থী কোনো আবেদন করতে পারবেন এখানে সাত নম্বর আছে অফিস সহায়ক সাত নম্বর আছে অফিস সহায়ক এখানে পথ সংখ্যা চোদ্দোটি এখানে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেতন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমানে পরীক্ষা উত্তীর্ণ হলে আপনারা আবেদন করতে পারবেন এখানে ময়মনসিংহ বিভাগ খুলনা বিভাগ বরিশাল বিভাগ নরসিংদী জেলা ফরিদপুর জেলা গোপালগঞ্জ জেলা রাজবাড়ি জেলা টাঙ্গাইল জেলা ব্রাহ্মণবাড়িয়া জেলা চাঁদপুর জেলা খাগড়াছড়ি জেলা নোয়াখালী জেলা রাঙ্গামাটি জেলা পাবনা জেলা নৌকা জেলা দিনাজপুর জেলা গাইবান্ধা জেলা ঠাকুরগাঁও জেলা মৌলভীবাজার জেলা ও সুনামগঞ্জ জেলার ব্যতীত সকল বিভাগ ও জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তবে সকল জেলার এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো এখানে আবেদন করার জন্য কিছু দেওয়া আছে তা আগ্রহী প্রার্থীকে পরিকল্পনা বিভাগের ওয়েবসাইট এখানে রিক্রুটমেন্ট ডট 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 বিডি হতে নির্ধারিত চাকরির আবেদন ফর্ম হুবহ অনুসরণ করে তা পূরণের করে আবেদনপত্র প্রিন্ট করে স্বাক্ষর দিয়ে ছবি ও প্রয়োজনীয় সকল সনদপত্রের সত্যায়িত ও ফটোকপি আবেদনপত্রের ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিস সহ আগামী তিরিশ নয় দু তারিখ বিকেল পাঁচটার ভিতরে বিকেল পাঁচটার ভিতরে উপসচিব প্রশাসন অধিশাখা তিন পরিকল্পনা বিভাগ ব্লক নম্বর নয় কক্ষ নম্বর ষোলো সেরে বাংলানগর ঢাকা বারোশো সাত এই ঠিকানায় অবশ্যই পৌঁছাতে হবে তো এই সার্কুলারটি লাস্ট ডেট তিরিশ নয় দু হাজার আঠারো তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত তো ওয়েবসাইটের মাধ্যমে আপনারা বিশ আট দু হাজার আঠারো তারিখ থেকে বিশ নয় দু হাজার আঠেরো তারিখের মধ্যে আবেদনপত্র বা আবেদন করতে হবে এখানে সকল তথ্য পাবেন এই যে রিক্রুমেন্ট ডট এন ডিআইভি ডট জিও ভি ডট বিডি এখানে তাছাড়া এই সার্কুলার লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ওয়েবসাইট লিঙ্ক দিয়ে থাকবে ওখান থেকে গিয়ে আপনার এই সার্কুলারটি পেয়ে যাবেন আর কোনো সমস্যা হলে আমার ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাছাড়া আমার অফিসিয়াল ফেসবুক পেজের ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আছে ভিডিও ডিসক্রিপশন বক্সে ওখান থেকে আমার সাথে এস এম এসের মাধ্যমে যোগাযোগ করতে পারেন তো এখানে ক্রমিক নম্বর এক থেকে পাঁচ নম্বর পদের জন্য একশো টাকা এবং ক্রমিক নম্বর ছয় থেকে সাত নম্বর পদের জন্য পঞ্চাশ টাকা বাংলাদেশ ব্যাংক অথবা সোনালী ব্যাংকের সূচি পরিকল্পনা বিভাগ সেরে বাংলা ঢাকা এর অনুকূলে এখানে কোড নম্বর দেওয়া আছে অপের ট্রেজারি চালানের মাধ্যমে জমা করে চালানের মূল কপি আবেদনপত্রের সাথে জমা দিতে হবে কোনো প্রকার পোস্টাল অর্ডার বা ব্যাংক ড্রফ গ্রহণযোগ্য হবে না তো আগামী তিরিশ নয় দু হাজার আঠেরো তারিখের প্রার্থীর বয়স আঠারো থেকে তিরিশ বছর হতে হবে তো শহীদ মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পুজোকন্যা বা তাদের বয়স বত্রিশ বছর যোগ্য তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর আপনার বন্ধুর মাধ্যমে শেয়ার করতে ভুলবেন না তো এরকম নতুন নতুন জব সার্কুলার পেতে আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে পেয়ে যান তো সাবস্ক্রাইব করার পরে পাশে বেল আইকন আছে ওখানে ক্লিক করে রাখবেন না হলে নোটিফিকেশান আপনারা পাবেন না তো অবশ্যই বেল আইনটা ক্লিক করে রাখবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নেক্সট জব সার্কুলার নিয়ে